أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني، سبحان الله وما أنا من المشركين. فقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى، إلا من أبى يا رسول الله. قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. وقال عليه الصلاة والسلام: من خاف أدلج، ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله غالية، ألا إن سلعة الله الجنة. أو كما قال عليه الصلاة والسلام. محترم الله تعالى সমস্ত উম্মতের উপর ফজিলত দান করছে। যত উম্মত দুনিয়াতে আছে, আল্লাহ তাআলা এই উম্মতকে তাদের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। এই উম্মত সবচেয়ে বড় ফজিলত বলা উম্মত। এই ফজিলত কিসের ভিত্তি? কোন কাজের উপরে এই ফজিলত? কি ইবাদতের উপর এই ফজিলত? কি এই উম্মতের শক্তির উপর এই ফজিলত? কি এই উম্মতের লম্বা হায়াতের উপর? আমরা যদি দেখি, আমরা যদি চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে না না, ইবাদতের কারণে এই ফজিলত না। পূর্বে এমন উম্মত ছিল যে 500 বছর একাধারে আল্লাহ ইবাদত করছে, কোনোদিন নাফল মানি করে। ইবাদতের কারণে যদি ফজিলত হইত, তাহলে তারাই শ্রেষ্ঠ হইত। যদি শক্তির দ্বারা যদি ফজিলত হইত আর মর্যাদা হইত, তাহলে পূর্বে তো এমন উম্মত ছিল যারা 40 হাত লম্বা এত শক্তিশালী যে বড় বড় কাজ হাতিয়া চাইটা উঠে শক্তির দ্বারা যদি প্রতিরোধ হইত, তাহলে তারা সবচেয়ে বেশি প্রতিরোধ করে। যদি বয়সের কারণে প্রতিরোধ হইত, তো পূর্বের উন্মত তো হাজার বছর বয়স হয়েছে, তো তারাই বেশি প্রতিরোধ করা হইত। কিসের উপরে এই ফজিলত? আল্লাহ তাআলা কালামে পাকে নিজে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা এই উম্মতের ফজিলত যে কিসের উপরে, আল্লাহ তাআলা নিজে জানাইতেছেন। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা হলো ফজিলত। কেন? যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা।
এই আমাদের নবীকে আল্লাহ তাআলা যেরকম পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, এই উম্মতকে আল্লাহ তাআলা পুরো মানব জাতির জন্য সৃষ্টি করবেন। পুরো মানব জাতির কল্যাণের কাজ এই উম্মত করবে, সৎকালে তারা আদেশ করবে, অসৎকালে আল্লাহর উপর তারা ইমান রাখবে, সর্ব অবস্থায় আল্লাহর উপর তারা ইমান রেখে তারা আল্লাহর আহকামের দাওয়াত দিবে, মানুষকে আল্লাহ আল্লাহ তাআলার আহকামের দিকে ডাকবে, নিষিদ্ধ জিনিস থেকে ফিরাবে, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, আল্লাহ তাআলার আহকামের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া। অন্য জায়গায় আল্লাহ তাআলা তাদের প্রশংসা করতেছে যে ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে, ওই ব্যক্তির দিনের চেয়ে উত্তম দিন কার হতে পারে, যে কি করে মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, আবার যদি ন্যাক আমল করে আল্লাহর দিকে যেরকম সে মানুষকে ডাকতেছে তো আল্লাহ তারা হুকুম সে নিজেও পুরা করতেছে। আর কি বলে যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, নিজে যে মুসলমান এই কথাটাকে সে প্রকাশ করে যে আমি একজন মুসলমান। এই উম্মতের ফজিলত যেই কাজের উপরে এই উম্মতের ফজিলত, ওই কাজ যখন এই উম্মত করবে তো আল্লাহ তাআলা ওই ফজিলতার মর্যাদা এদেরকে দান করবে। যদি কোনো কারণ ছাড়া তোমাদের ফজিলত হইত তো আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাতিন বলতেন না, আনতুম খায়রা উম্মাতিন বলতেন। আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাতিন বলছেন, অর্থাৎ একটা কাজের কারণে তোমাদের ফজিলত, একটা মেহনতের কারণে তোমাদের ফজিলত, ওই মেহনত যখন তোমরা করবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ওই শ্রেষ্ঠত্ব দান করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাজ দান করছেন যেই কাজ পূর্বের সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দান করছেন, আর এই কাজের সাথে আল্লাহ তাআলা ওইরকম ওয়াদা করছেন যেরকম পূর্বের নবীদের সাথে আল্লাহ তাআলা নসরতের মদদে ওয়াদা করছেন। আল্লাহ তাআলা যেরকম ওয়াদা করছেন তো আল্লাহ তাআলা এই উম্মতকে ওইরকম নসরত করে আল্লাহ তাআলা বাপের উপর জয়যুক্ত করছেন, আল্লাহ তাআলা নসরত করছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যখন ওই দাওয়াত ইলাল্লাহ মেহনত করছিলেন, দাওয়াত ইলাল্লাহ মেহনত সেটা কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মেহনত করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে মেহনত করছেন, ওই মেহনতটা হলো দাওয়াত ইলাল্লাহ মেহনত। মেহনতের ওই তরিকা যে তরিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল, সাহাবায়ে কেরামের সামনে ছিল, তো ওই তরিকায় মেহনতের উপরে আল্লাহ তাআলার মদদ আর নসরতের ওয়াদা। কেউ যদি মনে করে যে দিন আমি আমার কামরায় বসে পুরো দুনিয়াতে এক মিনিটের মধ্যে পৌঁছায় দিতে পারি, আমি পৌঁছায় দেব, তো সে পৌঁছাইল কিন্তু ওই নসরতার মদদের ওয়াদা এর সাথে, ওই মদদের ওয়াদা নেই একজনের। হ্যাঁ, সে শুনছে যে মেসওয়াক করলে কি বহুত বড় ফজিলত, মেসওয়াক করলে কি বহুত বড় ফজিলত, মেসওয়াক করার যে ফজিলতগুলো আছে তার মধ্যে একটা ফজিলত হলো তার ইমানের সাথে মর্ত মেসওয়াকের ফজিলত। এখন সে একটা ব্রাশ কিনল, হ্যাঁ আমি মেসওয়াক করতেছি, দাঁত তো পরিষ্কার হয়ে গেছে, দাঁত তো পরিষ্কার হবে কিন্তু ওই গুলানিয়ত পাওয়া যাবে না, ওই ফজিলত হাসিল হবে না, দাঁত তো পরিষ্কার হয়ে গেল কিন্তু এর উপর যে ফজিলত আসছে ওই ফজিলত না হাসিল হবে না। তো দাওয়াত ইলাল্লাহর মেহনত
ওইভাবে করতে হবে যেভাবে আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আপনাকে গাইড করেছেন, ওইটার উপর আল্লাহর মদদের ওয়াদা, ওইটার উপর আল্লাহর নসরতের ওয়াদা। মহতরম বুজুর্গ, আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা মানুষের কাছে যাইতেন, মানুষের কাছে যাইতেন, সফর করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির সন্তানের বাড়িতে নিজে পায়ে হেঁটে গেছেন, তাকে দাওয়াত দিচ্ছেন, সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে ওইখান থেকে বাইর হয়েছে। আয়েশা তার কাছে গেছেন, দাওয়াত পৌঁছাইছেন। তো ওই পায়ে হাঁটা, ওই মেহনত করা, ওই সফর করা, মানুষের শক্ত মন্দ কথা শোনা, বিভিন্ন অবস্থার সম্মুখীন হওয়া, আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হওয়া, আল্লাহর মদদ চাওয়া, ঠিক যেভাবে তারা করছেন আর যেভাবে চাইছেন, ঠিক এই উম্মত ওইভাবে যখন করবে, ওইভাবে যখন আল্লাহর কাছে যাবে, তো আল্লাহর মদদও ওইরকম আসবে। আল্লাহ ওই মদত তারা চাইতেন, যে মদতের দ্বারায় বাপের দিল আল্লাহ দিকে ঘুরবে। বাপের কি হয়? হকের দিকে নামিত হয়। বাপের উপর যারা জমে আছে তাদের দিল আল্লাহর দিকে মোতাবজ্জ হয়, ওই মদত তারা চাইতেন, ওই মদতের জন্য তারা চেষ্টা করতেন। যখন সাহাবায়ে কেরাম মক্কাতে প্রবেশ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সাহাবায়ে কেরাম মক্কাতে গেলেন, মক্কারা বুঝতো বুঝো, তো মক্কাওয়ালারা বুঝলো যে আল্লাহর মদত তাদের সাথে আছে, আমাদের সাথে নেই। তারা তখন বুঝতো, তখন তাদের বুঝে আসলো মাঝখানে দীর্ঘদিন পর্যন্ত বাতিল নিয়েই তারা লড়ালড়ি করতেছে। যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে প্রবেশ করছেন, তখন তাদেরও বুঝে আসছে, আবু সুফিয়ানেরও বুঝে আসছে যে যদি আমরা হকের উপর থাকতাম তাহলে আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকতো। ওইদিন বুঝে আসছে এই জন্য যে উম্মত মেহনত করবে, আর ওই তরিকায় মেহনত করবে যে তরিকায় হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মেহনত করেছে, তাহলে ওই মদত পাবে, ওই সাহায্য পাবে যে সাহায্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে করছে। সাহাবায়ে কেরামের জামাত রওনা হয়েছে, সামনে সমুদ্র, আমির সাহেব সমুদ্রের সামনে দাঁড়াইলেন, তাদের নিয়ত হলো যে দিন পৌঁছাবেন সমুদ্রের ওই পারে, ওই লোকগুলাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন, ওই লোকগুলাকে জান্নাতে দিবেন তারা, এই হলো তাদের নিয়ত। ওই লোকগুলার কাছে বুঝতে মাঝখানে বাধা আল্লাহ থেকে মুতাওয়াজ্জু হয়েছে, ইয়া আলিম ইয়া হাবিব ইয়া আলি ইয়া আলি ইন্না আবিদু খারাজনা ফি সাবিলিক নুকাতিল আদুওয়া আল্লাহুম্মা ফাজআলনা ইলাইহিম সাবিলা। আয় আল্লাহ, আমরা তোমার বান্দা, তোমার রাস্তায় বাইরেছি, তোমার দুশ্মনের মোকাবেলা করতেছি, আয় আল্লাহ তাদের কাছে পৌঁছার রাস্তা তুমি করে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন আর ঘোড়াকে সামনে বাড়াইলেন, সামনে সমুদ্র, ঘোড়া বাড়াইতেছেন আর দিলের মধ্যে ওইরকম আল্লাহ তারা আমাদের জন্য রাস্তা অবশ্যই করে দিবে, যেরকম ওইরকম মামলা ঘোড়ার পায়ের দিকে তাকান না, না জানি ডুবে যায়। এটা তো হলো সন্দেহ। এটা কি সন্দেহ? সন্দেহের লেশ মাত্র নাই যে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাস্তায় চলতেছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ, তো ঘোড়াকে আগে বাড়াইতেছে আর ঘোড়া বাড়তেছে, দেখা যায় মনে হয় পাকা রাস্তা, সমুদ্রের উপর দিয়ে চলতেছে।
আল্লাহর সাহায্য, এটা হলো আসল সাহায্য। যে সাহায্য বাতিলকে কাঁপায় দেয়, বাতিলকে কাঁপায় দেয়, ভয় পেতেছে, কেবল তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় চলে আসতেছে, এদের সামনে আবার দাঁড়ানো যাবে? এমন একটা সাহায্য যেটা বাতিলের দিনকে কি করে কাঁপায়, বাতিল হকের দিকে ঝুঁকে যায়, যে এছাড়া কোনো রাস্তা নেই, এছাড়া কোনো রাস্তা নেই। মক্তারা মুস্ত বুঝল, ওই যে রোম সম্রাট, রোম সম্রাট যখন রাত্রে তারকার দিকে তাকাইল, তো সে বুঝল যে দুনিয়াতে আখেরি নবী চলে এসেছে। সকালবেলায় তার চেহারা কালো, তার মন্ত্রী বলতেছে আপনি এখন চিন্তিত কেন? আমি আমি রাত্রের তারকা দেখে আমি বুঝলাম যে স্বপ্নকর্ণওয়ালাদের বাদশা দুনিয়াতে জাহির হয়ে তাদের বাদশা দুনিয়াতে জাহির হয়ে তাতে কেন চিন্তা করে? কোন চিন্তা নাই। আমরা জানি ইহুদিরা কথা করে ওইখানে গভর্নরকে বলেন সম্পাদন করে দেবে, ঠিক যেদিন তার স্বপ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন চিঠি দিয়া সাহাবায়ে কেরামকে পাঠাইছেন। তার তার মনের মধ্যে আরো ভয় দিদি আরো বেশি ফয়দা হলো যে দেখো কথা বলি এই জাতি। আল্লাহ তাআলা ওই নবীকে জাহির করছেন দুনিয়াতে, হ্যাঁ বলতেছে যে যে এই যে তিনি যে হ্যাঁ নবী আখেরি নবী, যে আমার পায়ের নিচের মাটিও একদিন উনার অধীনস্থ হয়ে যাবে, এটাও থাকবে না আমার, হ্যাঁ চলে যাবে। আল্লাহ তাআলা এই উম্মতের সাথে ওয়াদা করছেন, আল্লাহ তাআলা এই উম্মতের সাথে ওয়াদা করছেন এই উম্মতকে আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহ সাহায্যের ওয়াদা এই উম্মতের সাথে কিসের সাথে? দাওয়াতের ব্যাপারে। যখন তারা দাওয়াত ইলাল্লাহ মেহনত করবে আর এই মেহনতের মধ্যে তারা নিজের ধানকে লাগাবে, নিজের মালকে লাগাবে, নিজের রক্তকে লাগাবে, কোরবানি করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরবানি কিভাবে করতে হয় সেটা নিজেই করে দেখা যাচ্ছে। আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই কোরবানি করে দেখায় দিয়েছে কিভাবে কোরবানি করতে হয় দিনের জন্য। মহতরম বুজুর্গ নিজেদের ঘর ছাড়ছেন এই দিনের জন্য, মক্কা মুকাররমা থেকে হাবশাতে তারা হিজরত করছে। প্রথম যে জামাত হাবশাতে হিজরত করে ওই জামাতের মধ্যে 11-13 জন পুরুষ ছিলেন, 4 জন মহিলা ছিলেন, মহিলা ছিলেন। হাবশাতে তারা হিজরত করছেন, ওই হাবশাতে গিয়ে তারা দাওয়াত দিয়েছেন, নাজ্জাশীকে দাওয়াত দিয়েছেন, আর ওই নাজ্জাশী হেদায়েত পায়। হাবশা যখন তারা গেলেন নাজ্জাশীকে, তারা নাজ্জাশীর কাছে পুঁছছেন, জানাইছেন খবর পিছন থেকে কুরাইশরা কিছু লোককে পাঠাইছে ওই বাদশার জন্য তার প্রিয় জিনিস হাতিয়ে দিয়ে পাঠাইছে। আরবের চামড়া সে পছন্দ করত, ওই চামড়া হাতিয়ে দিচ্ছে, দামি দামি জিনিস হাতিয়ে দিচ্ছে, কেন ইনাদেরকে দিন থেকে ভিড়ানোর জন্য। ওই বাদশা যেন তাদেরকে আশ্রয় না দেয়, তাদেরকে যেন ফেরত দেয়, গিয়ে বাদশাকে হাতিয়ে দিচ্ছে, আশপাশের লোকজনকে হাতিয়ে দিছে, তাদেরকে হ্যাঁ হাতিয়া দিয়া হ্যাঁ তাদেরকে আপন করার চেষ্টা করছে, তারা যেন বাদশার সামনে এদের পক্ষে কথা বলে। কিন্তু হলো জাফর দিয়ে আল্লাহ তারা এমন ভাবে ইমানের দাওয়াত দিলেন, মহতরম বুজুর্গ দাওয়াতের এত শক্তি, এত শক্তি দুনিয়ার সব তকদির দাওয়াতের সামনে পেলেন। দাওয়াত দিলেন আল্লাহ, আল্লাহ থেকে দাওয়াত, আমি তো আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিই, এ দাওয়াত তো কোনো মাখলুকের দিকে দাওয়াতটা, যিনি খালেক, যিনি সাত আসমান সাত জমিনের, যিনি সৃষ্টিকর্তা,
যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করছেন, যিনি সমস্ত মানুষকে সৃষ্টি করছেন, মহতারাম বুজুর্গ যিনি সৃষ্টি করছেন, আবার মন দিবেন, আবার জীবিত করবেন, সবাইকে হাজির করবেন, সবার তিনি হিসাব দিবেন, তিনি তো সেই আল্লাহ, তিনি তো সেই মাবুদ, তার কাছে সবাইকে ফেরত যাইতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য দাওয়াত ইলাল্লাহ বড় শক্তিশালী জিনিস, দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত, আর তার প্রতীক তার উসুল কি, আমি দাওয়াত দিব, এই দাওয়াতের বিনিময়ে মানুষের কাছ থেকে আমি নিব না। লা তাসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে তোমাদের কাছ থেকে কোনো কি বিনিময় চাই না, আমি তো বিনিময় নিব কার কাছ থেকে, আল্লাহ বিনিময় নিব। সমস্ত নবীদের দাওয়াত এই উসুলের উপর, যে তোমাদের কাছ থেকে বিনিময় চাই না, বিনিময় আল্লাহ দিবেন। মানুষের তারা একরাম করতেন, একরাম করতেন, দাওয়াত দিতেন, হ্যাঁ, কেন, যে মানুষ যেন এক আল্লাহকে মানতে পারে, এক আল্লাহকে চিনতে পারে, মানতে পারে, আর জাহান্নাম থেকে মানুষ যেন মুক্তি লাভ করে। মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি মহব্বত, কারণ আমাদের নবীজিকে আল্লাহ তাআলা রহমত বানায়া পারে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি পুরো আলমের জন্য আপনাকে রহমত বানায়া পাঠাইছি, রহমত সবার জন্য নবীজি দিলে, রহমত দয়া পুরো মানব জাতির জন্য পাঠাইছে, পুরো এশিয়ার জন্য পাঠাইছে, পুরো ইউরোপের জন্য পাঠাইছে, আফ্রিকার জন্য পাঠাইছে, আমেরিকার জন্য পাঠাইছে, অস্ট্রেলিয়ার জন্য পাঠাইছে, কেমন পর্যন্ত যত লোক পয়দা হবে সবার জন্য পাঠাইছেন, কয়জনকে পাঠাইছেন, একজন একজন এত বড় কাজ কেমনি করবে, আল্লাহ তাআলা যদি একজনের সাথে থাকেন একজন সব কাজই করতে পারে, আল্লাহ মদত যদি থাকে তাহলে কি সব কাজে করতে পারে, একজন রাসূল পুরো মানব জাতির জন্য, কেমন পর্যন্ত জানা হল কোটি কোটি মানুষের জন্য রাসূল কয়জন, একজন, আমার সাল্লাল্লাহু আলাইহি রাসূলিন ওই একজনের অনুকরণ করবে, মহতারাম বুজুর্গ ওই এক রাসূলের কথাকে মানবে, এর দ্বারা দুনিয়াতেও তার মাথা উঁচু হবে আর আখেরাতেও সে সম্মানিত হবে। মানুষ চিনে নেই, মানুষ চিনে নেই, দুর্ব্যবহার করছে, রাসূলকে মজনুন বলছে, পাগল বলছে, পাগল বলছে, রাসূলের প্রতি কত অপবাদ দিচ্ছে, রাসূলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যাঁ ব্যঙ্গ করে ইবনে আবি কাবশা বলত, কি বলতো, ইবনে আবি কাবশা বলত, ব্যঙ্গ করে ব্যঙ্গ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দাওয়াতকে নিয়ে আগে বাড়তেছে, এই সমস্ত কথায় কান দেন, এই সমস্ত কথায় কান দেন, আগে বাড়তেছিলেন, ওই সোহাইব বিন আমর যখন বলতেছে হুদায়বিয়া আর সন্ধিতে রাসূল কাইজা দেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে যদি কাইজা দেন, যে কাগজে কাটলে কি হবে, আমি তো আল্লাহ রসুল থেকে আছি, আল্লাহ রসুল আল্লাহ পাঠাইছে, রব্বুল আলামিন পাঠাইছে, এখানে আল্লাহ রসুল, এখানে যদি এরা কাটে ওইটা কিছু আসে যায়, কিছু আসে যায়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা হাত পা কিছু আসে না, আল্লাহ তাআলা রাসূল বানায় পাঠে, আল্লাহ রাসূল ওই রাসূলের সাথে আল্লাহর মদদ, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাহায্য,
যেই মানছে সে ওই সাহায্য পায় গেছে। সবচেয়ে বেশি মান্যবালা, সবার আগে মান্যবালা ওনাকে দাওয়াত দিচ্ছেন, তো সাথে সাথেই তিনি দিনকে ইমানকে কবুল করে দিচ্ছে। একটু চিন্তা করেন, সাথে সাথে করবো তিনি সিদ্ধি মেরাজ হয়েছে। তো কিছু কিছু লোক বলতেছে, হে আবু বকর, আপনার দোস্ত এই কথা বলতেছে, এই রাত্রে নাকি তিনি বাইতুল মুকাদ্দাস গেছেন, মক্কা থেকে কোথায় বাইতুল মুকাদ্দাস গেছেন, ওইখান থেকে আবার ফিরে আসছেন। আরে ওরা তো উদ্যোজকতা কি বুঝে, ওরা এতটুকু হিন্দু বুঝতেছে না, বাইতুল মুকাদ্দাস যাওয়া ফিরে আসা এক মাসের উপর, তিনি নাকি রাত্রে গেছেন আবার ফিরে আসছেন, এই কথাও কি আপনি মানবে? তারা মনে করতেছে আজকে তো, উনি সন্দেহের মধ্যে পড়বে। তিনি বলতেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এই কথা? হ্যাঁ তিনি তো বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর কি বললেন? তাহলে তিনি সত্য বলছেন, কোন সত্য তিনি বলেন সিদ্দিক। মহতরম বুজুর্গ, মানে ওয়ালা কামিয়াব হয়, সন্দেহ পয়দা করতে ওয়ালা পিছে পড়ে যায়, মানে ওয়ালা কামিয়াব, এতাত করতে ওয়ালা কামিয়াব হয়। কারণ রাসূলকে পাঠানো হয়েছে দুনিয়াতে এতাত করে, এতাতের জন্য যে মানুষ রাসূলের এতাত করে, আর আজকে এই আসমানের নিচে জমিনের উপরে, হ্যাঁ আল্লাহ তাআলা আমার, আমাকে সবার উপরে মর্যাদা দিয়ে দিচ্ছে, সবার উপরে আমার মর্যাদা। মানুষের যোগ্যতাকে প্রকাশ করে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, আন-নাসু মা'আদিন কামা'আদিন আয-যাহাবি ওয়াল-ফিদদা, মানুষ কিরকম স্বর্ণ চাঁদির খনির মত, ভিতরে অনেক সম্পদ, অনেক দামি জিনিস আছে, যখন ওইটাকে বাহির করা হবে তখন তার দামটা দেখা যাবে, যখন সহি জায়গায় ব্যবহার হবে তখন তার মূল্য দেখা যাবে, তার মূল্য প্রকাশ পাবে। আর যদি মাটিতে পড়ে থাকে, হ্যাঁ ওই স্বর্ণ খনিতে আছে, কি বলে যে মাটি, আর যখন এখান থেকে বাইরে এসে এখন অনেক দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মধ্যে প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা ইস্তেদাদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এই উম্মত, হ্যাঁ উম্মতে উম্মি, এরা লেখাপড়াও তো জানে, দুনিয়াওয়ালারা কত লেখাপড়া, কত আবিষ্কার, হ্যাঁ লোহা আকাশ দিয়ে উড়ে দিতে কি বলে কত কিছু, এই উম্মত এগুলো কিছু পড়ে না, বলছে এগুলো আমাদের দরকার নাই, এগুলো নিয়ে জিন্দগি নষ্ট করতে চাই না। আর হযরত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভাই নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যা একবার চিকন হয় আবার আস্তে আস্তে মোটা হয়, আবার চিকন হয় কি কারণ? এই তো গবেষণা, দেখি গবেষণা বরং এই চিকন হওয়া ছাড়াই তোমাদের কি করণীয় তোমরা ওইটা জিজ্ঞাসা করো, চিকন হয় মোটা হয় কি করণীয় তোমাদের, তোমরা তো তোমাদের করণীয় যেটা সেটা পুরো করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। চিকন কেন হইলো, মোটা কেন হইলো, এটার পিছনে জিন্দগি কামিয়া দিলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, জাহান্নামে যেতে হবে, এগুলো দিয়ে জিন্দগি কাটায় নাস্তি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কালামে পাকে আয়াত নাযিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জ, এটা হলো মানুষের এবাদতের সময় ঠিক করার জন্য। যা হচ্ছে আজকে রোজা শুরু, কি বলে
চাঁদ হচ্ছে রোজা শুরু, চাঁদ হচ্ছে ঈদ, চাঁদের 13 তারিখ আসছে তো অনেকে নকল রোজা রাখতেছে। চাঁদ কি জন্য কেন চিকন মোটা? যে এবাদতের জন্য, আল্লাহর হুকুমকে পুরা করো, এবাদত করো, আল্লাহর হুকুমকে পুরা করার জন্য এটা একটা তোমাদের সামনে একটা আলামত দায়ের করা হয়েছে, এটা দেখে তোমরা আল্লাহর এবাদত করো। কেন চিকন হয়, কেন মোটা হয়, ওইদিকে মাথা দিও না, এগুলা করে তোমাদের আখেরাত বদলে না, মাকসাদ থেকে দূরে সরে যাইবা, মাকসাদ থেকে দূরে সরে যাইবা। মহতারাম বুজুর্গ, তো আল্লাহ তাআলা রাহবারি করছেন, ওইদিকে যাইবা, ওইদিকে যাইবা। এগুলো তো আল্লাহ তাআলা কাফের মুশরিককে দিয়ে আল্লাহ তাআলা করাবেন। তোমরা তো দাওয়াতের মেহনত করবা, তোমরা দিনের মেহনত করবা, মানুষকে আল্লাহর পরিচয় দিবা, তো এগুলো তোমাদের কাজে লাগবে, খেদমতে লাগবে, এগুলো তোমাদের খেদমতে লাগবে। হযরত ইয়ারাম হাসান সাল্লাল্লাহু আলাইহির কাছে কিছু লোক আসে, হযরতজি মানুষ বলে যে চাঁদে গেছে, আবার কেউ বলে যে বারে যাই, এই ব্যাপারে আপনার মন্তব্য। হযরতজি হা কিছু না বলে এত সুন্দর একটা জবাব দেন, হযরতজি রাহমাতুল্লাহ আলাইহি অল্প কথা বলতেন, অল্প কথায় মাসলা হতো। কি বললেন? যে তারা যা আমরা জমা পাঠায় দেব, আমরা কি করবো, আমাদের কাজ হলো জমা পাঠায় দেওয়া, এদের এদের মেহমান করা, গেলো কি গেলো না এটা নিয়ে বহস করা, সময় নষ্ট করা তো আমাদের জন্য দরকার নেই। হ্যাঁ, তারা যা তারা রাস্তা বানা, আমরা কি করবো, আমরা জমা পাঠায় দেবো। আর তাদের এই সফরের দ্বারা দুনিয়াতে হেদায়েত
তারা বুঝতে পারলো গো আমাদের জমাত চলতেছিল, তো আমরা প্লেনে যখন নামাজ পড়লাম তখন কিছু যাত্রী উঠে আসা করতেছে যে নামাজ কি আমরাও পড়তে পারবো, বলে হ্যাঁ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, ভয় পেয়েছে যে এরা আমরা মানা করবে না, দেখেন আমরা পড়তেছি কে মানা করে, পড়া যাবে না, মানে পরিবেশ পাইলে অনেকে চলতে পারে, পরিবেশ না পাইলে ভয় পায়, ভয় পায় এরা আবার মানা করবে কিনা, মানা কিসের করবে, আমি তাকে একটু চোট দিয়ে বললাম এই সব স্থান যা যাইতেছে না কে মানা করে, নামাজে দাঁড়াইলে আবার মানা করবে কেন, সব হাঁটতেছে, হাঁটতে মানা নাই, ওই টয়লেটে যাইতে মানা নাই, নামাজ পড়তে আবার কিসের মানা, পড়া যাবে মহতারাম বুঝুক, ওই দায়ের সাথে আল্লাহর মদত থাকে, ওই মদতের কারণে তারা কি করতে পারে আল্লাহ হুকুমকে যে কোনো জায়গায় পুরা করতে পারে, আল্লাহ মদত নিজের পথে আল্লাহ শক্তি দিয়া আর সে দাওয়াতের কাজে আছে, আল্লাহ তারা তার সাথে আছে, এজন্য এই এক মুবারক ব্যাসত আল্লাহ তারা আমাদেরকে দান করছে দাওয়াত কিনা ন মানুষকে আল্লাহর দিকে ডাকা, এক আল্লাহ বরত্ব বয়ান করা, এক আল্লাহ যে সব কিছু করেন, যে আল্লাহ তালাই সব কিছু করেন, এর এর দাওয়াত যত দিতে থাকবো কোথায় শক্তি তত বেশি আমাদের পক্ষে আসতে থাকবে, আল্লাহ তালার পরিচয় দাও, আল্লাহ তালার মারিফাতের পরিচয় মানুষ দুনিয়াতে লাভ করবে তো আখেরাতে রব্বুল আলামিনের দিদার নসিব হবে, আর যে দুনিয়াতে রব্বুল আলামিনের মারিফাত লাভ করতে পারবে না আখেরাতে দিদারও তার হবে না, ওমান কানা ফি হাযিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লু সাবীলা, যে দুনিয়াতে রব্বুল আলামিনের ওই মারিফাত থেকে রব্বুল আলামিনের মুশাহাদা থেকে যে অন্ধ থাকবে রব্বুল আলামিনের দিদার থেকে আখেরাতে সে অন্ধ থাকবে, সন্তুষ্ট এই জন্য এই দাওয়াত ইলা আল্লাহর মেহনত হলো যে আমি রব্বুল আলামিনের মারিফাত লাভ করতে পারি, রব্বুল আলামিনের পরিচয় আমি পাই, আমি দাওয়াত দিব আল্লাহ তাআলা ঈমান শিখাবে, আল্লাহ তাআলা ঈমান শিখাবে, ঈমানের কালেমাকে দিলের মধ্যে আল্লাহ বসায় দেবে, ওই যে আমি চেষ্টা করতেছি, ওই যে আমি নাস করতেছি, ওই যে আমি আল্লাহ রাস্তায় চলতেছি কোরবানি করতেছি, ওই কোরবানির দ্বারাই খোদাই পাক দিলের মধ্যে ঈমানের কালেমাকে বসায় দেবে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ঈমানের কালেমাকে বসায় দেবে, ছিল ওই ঘর বাড়িকে ছেড়ে দেওয়া যে কোনো সাধারণ ব্যাপার, কিন্তু দিনের জন্য আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করছে কোরবানি করছে, তো আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা কালেমাকে বসাই দিয়েছে, এমনভাবে বসাইছেন তাদের দিলের মধ্যে কালেমাকে কোনো লোভ লালসা তাদের এই ঈমানকে নষ্ট করতে পারে নাই, কোনো ভয়ভীতি তাদের ঈমানকে নষ্ট করতে পারে, কোনো লোভ লালসা তাদের ঈমানকে নষ্ট করতে পারে নাই, এমন ভাবে তাদের দিলের মধ্যে ঈমান রয়েছে, শুলিতে চড়ানো হয়েছে চতুর্দিকে ৪০ জন তীরন্দাজ তীর মারতেছে আর বলতেছে ঈমান ছাড়ো, আর ওই অবস্থায় তিনি কি বলতেছেন, ফালাতু বালি হিনা উতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মারজা, আমি কোনো পরোয়া করি না যদি আমি মুসলমান হিসাবে মারা দিই, আমার মত যদি ইসলামের উপর হয় ইমানের উপর হয় তাহলে আমি কোনো পরোয়াই করি না, কিসের পরোয়া, আমি কার কাছে যেতেছি, আমি আমার মালিকের কাছে যেতেছি, আমি আমার মালিকের কাছে যেতেছি, কি করবা তুমি আমার জানি আমি না, হযরত আব্দুল্লাহ বিন খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে আমার জানি না, নাও নাও তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু না ইমান কোনোদিন ছাড়বে, এক মহকের জন্য ইমান ছাড়তে পারবো না, তারা দেখতেছেন ওই জান্নাতকে
জান্নাত সত্যিতে সামনে, জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, কালকে আমাদের দিন, কালকে আমাদের দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা যখন খুলে দিবেন, আরশের নিচে একজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে জান্নাত, হে জান্নাতের নিয়ামত, তোমরা কাদের জন্য? জান্নাত থেকে আওয়াজ আসবে, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদে আমরা আসক্ত। শুধু তাদের জন্য না, কারণ কি তাদের প্রতি আমরা আসক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ ছাড়া আমাদের মাঝে আর কেউ দাখিল হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ ছাড়া, হ্যাঁ, অন্যদের জন্য আমরা কি, আমরা হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলছে এদের জন্যই আমরা, এরা ছাড়া অন্যদের জন্য কি হারাম। আমরা তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন রাখি, ওই জান্নাত সামনে এই ঈমান যখন দিলের মধ্যে পড়ছে, ওই জান্নাত যখন সামনে আসছে, এখন দুনিয়ার কোনো শক্তি তাদের ঈমানকে নষ্ট করতে পারে? কোনো শক্তি ঈমানকে নষ্ট করতে পারে না, কোনো শক্তি তাদেরকে ঈমান থেকে দূরে সরাইতে পারে না, কোনো লোক লালসা তাদেরকে ঈমান থেকে দূরে সরাইতে পারে না। তারা আল্লাহ, আল্লাহ তাআলার শক্তিকে তারা দেখে নিছে, তারা বদলে দেখে নিছে যে আল্লাহই সবকিছু করনেওয়ালা। বদলে তারা দেখছেন যখন তারা দুর্বল ছিলেন, কাফের সশস্ত্র সবল আর মুসলমান দুর্বল, কিছুই নাই তাদের। হ্যাঁ, তারা দেখে নিছেন যে আল্লাহ যার সাথে থাকে সেই কামিয়াব হয়। আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, পুরা রাত তারা কান্নাকাটি করতেছিলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ইস্তাগফিরুন রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। নবীজি যখন আপনারা কান্নাকাটি করতেছিলেন, হ্যাঁ, আপনারা কান্নাকাটি করতেছিলেন, দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করছেন আর আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন কি, যে 1000 ফেরেশতা দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করব। দেখো আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠানোর ঘোষণা দিয়ে দিল, এরপর 3000 ফেরেশতা পাঠানোর ঘোষণা দিয়ে দিল, এরপর 5000 ফেরেশতা ঘোষণা দিয়ে দিল। এটা তোমরা যদি সবর করো, তোমরা যদি তাকওয়ার উপর থাকো, তো কেয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে। দেখো এই জন্য এই মেহনত ইয়াকিনের সাথে, এই মেহনত ইয়াকিনের সাথে যে আল্লাহর সাহায্য এই মেহনতের সাথে আছে, দাওয়াতের মেহনতের সাথে আল্লাহর সাহায্য পাওয়ার ইয়াকিন নিয়ে মেহনত করা। বলতেছিলেন এই কথা, এটা খাস মজলিসে যে ব্যক্তি দাওয়াতের কাজ করে আল্লাহর সাহায্যে আল্লাহর নসরতের ইয়াকিন না রাখে, সে ফাসেক, সে ফাসেক, সে ফাসেক। এমন কথা, এমন শক্তি ছিল যে উপস্থিত মজমার দিন ঘিরে এরকম উনি বলতেছিলেন, সে আল্লাহর দিনে মেহনত করবে, দাওয়াতের মেহনত করবে, আর আল্লাহর নসরতের ইয়াকিন রাখবে না। তিনি কথা বলছেন যে এই মেহনতকে আমি কারে নবুয়ত ইয়াকিন করি, এই দাওয়াতের মেহনতকে কিসের মেহনত, নবুয়ত বলা কাজ আমি ইয়াকিন করি। তো আল্লাহ তাআলা সেই মদদ আর নসরত আল্লাহ তাআলা দেখেছেন, সেই মদদ আর নসরত আল্লাহ তাআলা দেখেছেন যেই জামাত মেওয়াতে কাজ করত, ওই গরিব লোকগুলা যাদের সকালে রাস্তা নাই, দুপুরে খানা নাই, রাত্রে খানা নাই, ওই অবস্থায় দু চারটা চলাভুট খেয়া খেয়া যারা চলত, আজকে ওদের ওই মেহনতের দ্বারায় আজকে আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনায় কোনায় দাওয়াতের এই মেহনত চলছে। মানুষ একটা ইউনিভার্সিটি যেখানে স্বাধীনভাবে একটা জওয়ান ছেলে সে চলতে পারে, যেরকম ইচ্ছা ওইভাবে চলতে পারে, আর ওইখানে দাওয়াতের মেহনতের দ্বারাই ছেলেরা পাগলি মাথায় দিয়ে ক্লাস করতে, আল্লাহর মদত। আর ওই দাওয়াতের
যাদের সাথে তারা আছে এই জন্য আল্লাহর মদত তাদের সাথে আছে, না হলে এই পরিবেশে তাদের টিকে থাকা কত কঠিন। যে দায়ের সাথে আল্লাহর মদত থাকে তো দায়ী নিজের ইমানের উপর সে মজবুত থাকতে পারে, অটল থাকতে পারে, দাওয়াত দেওয়া হকের দাওয়াত দেওয়া চুপ থাকা, সত্যের দাওয়াত দেওয়া চুপ থাকা। চুপ থাকলে আবেদ আবাদত করতেছে চুপ থাকে, একসময় তার আবাদত ছুটে যাবে। হ্যাঁ, ওই যে ভয় করতেছে বসায় দেবে নাকি, ভয়টা কিছু বলছে দাওয়াত দেয় না, এই জন্যই তো ভয়। আপনাকে বসায় দেবে, এটা তো অনেক খাদে বেরো, আপনাকে বসায় দেবে কি বলে রু, এরা খাবেন কিনা, খাবেন তো তাদের ভয় দিবে এর মধ্যে। হ্যাঁ, দাওয়াত দিলে সমস্ত মাখলুককে ভয় দিক থেকে বাইরে যান। দেখলেন কিছু লোক বসা, কিছু লোক দাঁড়ায় আছে, চতুর্দিকে লোক জমা হয়ে গেছে, তিনি একা কি আগে বাড়লেন, বাঘের কাছে চলে গেলেন, তার কানটা ধরে একটা থাপ্পড় লাগাই দিলেন। হ্যাঁ, বলতেছেন তুই কেন এখানে মানুষকে কষ্ট দিতেছ, আল্লাহ বান্দাদেরকে কেন কষ্ট দিতেছ, তো যদি থাকবে যদি নিয়ে চলে যাও, এখানে কেন তুই শুয়ে আছিস, চলে যা। তারপর বলতেছেন আল্লাহ নবী সত্য বলছে, হ্যাঁ, যে এক আল্লাহকে ভয় করবে মাখলুকের ভয় আল্লাহ তার দিন থেকে ভয় করবে। আল্লাহ ভয় দিলে পয়দা করার মেহনত এটা আমাদের মেহনত, আল্লাহ ভয় দিলের মধ্যে পয়দা করা, আল্লাহ তালার সাথে সম্পর্ক হয়, আল্লাহর কাছ থেকে নেওয়ার রাস্তা সে শিখে, আল্লাহর কাছ থেকে নেওয়ার রাস্তা মহতারাম বুজুর্গ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওই রাস্তা শিখে, আল্লাহর কাছ থেকে নেওয়ার রাস্তা আল্লাহ নবী শিখিয়েছে। আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ওই রাস্তা ধরছেন, আর আল্লাহ মদদার সাহায্য নিয়ে তারা চলছেন। আল্লাহ সাহায্য, আল্লাহর সাহায্য যদি না হইত ওই মদিনা মুনাওয়ারা থেকে শুরু করে কিভাবে পুরো আফ্রিকা বিজয় করে মরক্কো পর্যন্ত পৌঁছত, কিভাবে কিভাবে দক্ষিণ অঞ্চল বিজয় করে কিভাবে চীন পর্যন্ত পৌঁছলো তারা, কিভাবে ওই চায়না রাজ্য পর্যন্ত তারা পৌঁছে গেল মদিনার অল্প কিছু লোক, কিসের দ্বারা হয়েছে? আল্লাহর মদ, আল্লাহর নসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদদের রাস্তা শিখে, আল্লাহর কাছ থেকে নাও তোমরা, নামাজ পড়ো, নামাজ 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 ধ্যানের সাথে পড়ো, নামাজ ধ্যানের সাথে পড়ো। আরে নামাজ তো হলো মুমিনের জন্য মেরাজের মতো, আল্লাহ তাআলার সাথে বান্দা সরাসরি কথা বলে, এই নামাজের মধ্যে কি করে বান্দা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে, বান্দা কি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হ্যাঁ সারা আলমের রবের জন্য, হ্যাঁ আর আল্লাহ তাআলার জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করব, সাথে সাথে জবাব আমি যখন নামাজে দাঁড়াই আমি আমি আমার দিলটাকে আমার দিলের কানটাকে আমি ওই আওয়াজের দিকে মুতাবজ্জ করি যেন রব্বুল আলামিনের আওয়াজ আমার দিলের কানে আমি শুনতেছি, হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করব। আল্লাহ থেকে মুখর ঝুঁকে থাকা, দিলটা আল্লাহ থেকে ঝুঁকে থাকা, হ্যাঁ ওই নামাজের দ্বারা হ্যাঁ কি হয় যেন মেরাজ হচ্ছে, যেন হ্যাঁ বান্দা একদিকে বলতেছে অপর দিকে আল্লাহ তাআলা বলতেছে, আর দিলের কানে বান্দা শুনতেছে, দিলের কানে শুনতেছে, দিলটাকে যদি আল্লাহর দিকে মুতাবজ্জ করে তবেই তো দিলের কানে শুনতে পায়, কি বলে? আর দিলটা যদি দোকানে থাকে, দিলটা যদি চাকরিতে থাকে, দিলটা যদি জমিনে থাকে তাহলে শুনবে, তাহলে কেমনে শুনবে? যেন দিলকে আল্লাহর দিকে মুতাবজ্জ করা, যে আমি যেন আমার দিলের কানে শুনতেছি রব্বুল আলামিনের জব আসতেছে। আমি বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পুরো জিন্দেগি বলছি, কিন্তু আমি কি বললাম পুরা জিন্দেগি বলার পরও এখনো আমি বুঝি না যে আমি কি বললাম। দুনিয়া বোঝার জন্য অনেক চেষ্টা করছি, কত কিছু মুখস্থ করছি, এক একটা পরীক্ষায় কি বলেন কত কিছু কত কথা, একজনে বিসিএস পরীক্ষা দিবে
পুরো দুনিয়ার সবকিছু হ্যাঁ ডাকতেছে, এত ব্যস্ত করতেছে, হ্যাঁ যে পারলে তারকার ভবনও নেই, কি বলে বিশেষ রোগ পরীক্ষা দিতে হবে, না জানি কি দিকে কত কিছু মুখস্থ করলো, কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কি বললো না বললো কোনো খবর নেই। মানে এটা যে আমার একটু বোঝার দরকার, এটার আগ্রহটা তো আসতে হবে, কি বলে না অনেক কঠিন। আমি যদি একটু আমি যদি একজন আলেমের কাছে যাই যে হুজুর যে পুরো জিন্দগি নামাজ পড়লাম কি বলতেছি কিছুই বুঝলাম না, হ্যাঁ একটু বলে দিলেন কি হুজুর কথাটা বলে দিলেন, এই কথাটা আমি খেয়াল রাখলাম, আমি আঁকা পড়া ওই ব্যাকরণ নাটক করো কত কিছু তো আর আমি বুঝবো না, এটা তো লম্বা সময় লাগবে। আরে আলহামদুলিল্লাহ আমি কি বলতেছি এটা কি আমি বুঝে নিতে পারি না, এটা কি আমি শিখে নিতে পারি না, হ্যাঁ জানেন তার কাছ থেকে একটু জান না, আমি নামাজের মধ্যে আমি ওই জ্ঞানটা লাগাইলাম যে আমি এখন বলতেছি সমস্ত প্রশংসা সারা জাহানের রবের জন্য, এই কথাটা আমি বলতেছি। আর এই কথাটা আমার সামনে আছে যে আমার রব এখন জব দিতেছেন, আমি জানি আপনি আমার বন্ধু আমার প্রশংসা করবেন, তাহলে নামাজটা কিরকম হবে, নামাজের মধ্যে দিলটা কেমন লাগবে, কি বলেন সূরা ফাতিহা সাতটা আয়াত, সাতটা আয়াত প্রতিদিন কতবার পড়ি, সত্র রাখাতে তো সত্রবার, হ্যাঁ এরপর আবার বিকেলে, এরপর আবার সুন্নতে, এরপর আবার নফলে মহতারাম প্রশ্ন বুঝব, এই তো হলো যে আল্লাহ কালামের প্রতি মহব্বত, যে রব্বুল আলামিনের একটা খেতাব আমাদের প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা, কাটা কি খেতাব আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালারা বলে ডাকতেছেন, আমরা ঈমানওয়ালারা জমিন নিয়ে খুব ব্যস্ত, আমরা ঈমানওয়ালারা দুনিয়ার ডিগ্রি নিয়ে খুব ব্যস্ত, ওই ডিগ্রির জন্য দেশকে দেশ সফল করতেছি, পাঁচজন গিয়ে বিদেশে পড়ে আছে একটা ডিগ্রির জন্য, কিন্তু আল্লাহ তাআলা খেতাবটা কি এটা একটু বোঝার জন্য মনটা আগাইতেছে, কিসের অভাব বক্তারা বুঝবো, ইমানের অভাব, ইমানের অভাব আল্লাহ তাআলার প্রতি মহব্বতের অভাব, দাওয়াতের মেহনত ওই বার পয়দা করার কেন, আমি মেহনত করতেছি ওই বার পয়দা করার জন্য, ওই বার পয়দা করার জন্য আজ করা যায় তার রহমতুল্লাহ আলাইহি, যে আমি এই মেহনতের কোনো নাম রাখি নেই, কোনো নাম রাখি নেই, যদি রাখতাম তাহলে কি রাখতাম, তাহলে কে ইমান, এটা কিসের মেহনত, ইমানই মেহনত, ইমানই মেহনত, এই মেহনত মানুষের ইমানকে তাজা করে, এই মেহনত মানুষের ঈমানকে মজবুত করে, ঈমান তো আছে কিন্তু উপরে স্বর্ণের চাকার উপরে ধুলাবাল দিয়ে দেখা গেছে, ঈমান তো এটা দেখা যায় ঢাকা পড়ে গেছে তার, হ্যাঁ ওই আলো আর সৌন্দর্য প্রকাশ পায় না, মহতারাম বুঝব, এই মেহনত ওই ঈমানওয়ালা ঈমানকে কি করে, হ্যাঁ বাহের করে, ঈমান ঈমানওয়ালা ঈমানকে প্রকাশ করে, এটা হলো এমন একটা মেহনত, যে মেহনতের নাম তিনি বলেন আমি কোনো নাম রাখি, কেন নাম রাখেন নাই, হচ্ছে দুনিয়াতে যত লোক কালেমা পড়ছে সবার জিম্মাদারি হলো মানুষকে আল্লাহ থেকে দাও, নারী হোক পুরুষ হোক, কালো হোক সাদা হোক, গরিব হোক ধনী হোক, ব্যবসায়ী হোক চাকরি থেকে হোক, রাজা হোক প্রজা হোক, সবার জিম্মাদারি হলো মানুষকে আল্লাহ থেকে দাওয়াত দেওয়া, সবাই যে কাজ করবে এখানে আলাদা নাম রাখা কি দরকার, এটা পুরো উম্মতের কাজ, এটা পুরো উম্মতের কাজ, পুরো উম্মতের কাজ করবে, সাহাবি ঈমান আনছেন সাথে সাথে আবার কি সাথে সাথে দাওয়াতের কাজে লাগে, ঈমান আনার সাথে সাথে দাওয়াতের কাজে লাগছেন, তিনি বুঝতে পারছেন যে দাওয়াতের জিম্মাদারি আমার, আমি এখন দাওয়াত দিব তা আমার জিম্মাদারি, প্রত্যেক ঈমান ওয়ালার জিম্মাদারি, এই জিম্মাদারি এই জিম্মাদারি কে দিছে স্বয়ং রব্বুল আলামিন, এই জিম্মাদারি দিছে যে আমি ঈমান আনলাম এখন আমার কাজ হলো অন্যকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর পরিচয় দিই আমি, আল্লাহ তাআলার বড়ত্বের কথা বলি, মহতারাম বুঝব, মানুষ যখন দাওয়াত দেয় আসল করা ছাড়া থাকে না,
তার মধ্যে একটা দুরূপ আসর পড়ে, দিলের মধ্যে কি হয় একটা প্রভাব পড়ে, একটা আসর অবশ্যই পড়বে। দাওয়াত বেকার যায় না, দাওয়াত বেকার যায় না, গাছ কখনো বেকার যায় না। জবাব যায় কিন্তু তিনি দেখতেছেন জামানের দাওয়াতের আসর এখানে পৌঁছে গেছে। আল্লাহ পৌঁছেন, আল্লাহ এই কাজের আসরকে আল্লাহ তাআলা পৌঁছান। দুনিয়াতে ছড়াবে অমুসলিম অমুসলিম যে কুকুরের মধ্যে লিপ্ত, শিরকের মধ্যে লিপ্ত, সেও কালেমা পড়ে মুসলমান। প্রত্যেক কর্মওয়ালার কাজ, প্রত্যেক ইমানওয়ালার কাজ, এই জন্য আলাদা কোনো নাম দেওয়ার কোনো দরকার নেই। আলাদা কোনো নাম কি হবে, আলাদা জমা হবে, তাদের সুনাম যদি ভাগ হবে, তিনি তো চান যে সমস্ত মুসলমান এই কাজ করবে, সমস্ত মুসলমান এই কাজ করবে, সবাই মিলে করবে, এতাদের সাথে করবে। তার মধ্যে আল্লাহ তালা বিশাল শক্তি দিয়ে দিবে, এর মধ্যে আল্লাহর মদত থাকবে, সবাই মিলে যখন কি করবে তাদের সাথে কাজ করবে। প্রত্যেকটা মসজিদে আমরা মশওয়ারা করি, মশওয়ারা করে আমরা কাজ করি, আমির সাহেব যেটা ফয়সালা করেন হ্যাঁ সবাই ওইটার উপর জমে কাজ করব। হ্যাঁ, আমির সাহেব ফয়সালা করছেন এটার উপর আমি জমবো, চাই আমার মনের মোয়াফেক হতে পারবো না, সবসময় মোয়াফেক হবে না, কারণ এই কাজের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম তরবিয়তের রাস্তা রাখছে, সবকিছু মোয়াফেক হলে রাস্তা কাটে আমার, এটা আমার মোয়াফেক হইল না, ওইটাকে যখন আমি করব যে ফয়সালা হয়েছে এই জন্য আমি করব, তখন আমার ইসলাম হবে, তখন খেলা আমি করতেছি ফয়সালা হয়েছে এই জন্য আমি করতেছি, এইখানে তো আমার তরবিয়ত। কিন্তু ওই জায়গায় একটু কষ্ট লাগবে, ওই কষ্টটাকে বরদাস্ত করার মধ্যে তরবিয়ত। আমার ইমান বাড়বে, খোদায় পাকের এমন কত ছন্দ আসবে যেটা আমি চিন্তাই করতে পারি, আমি আমার মনের খেলা করছি। আর যে অমিত স্যার তো ছোট মানুষ, বেশি বুঝে না, আমার মতো লোককে এত দূরে গাছকে পাঠাই দিল, আমি কত ফুলানা মানুষ, আমার দূরে গাছের জন্য তিনি বলে দিলেন উৎসুক মন্ত্র এটাকে এরকম করছে, হ্যাঁ এটা তো আমি মানতে পারবো না, তো এসলাম দুর্বীয় থেকে বাদ পড়ে যাবে। এই কাজ এসলাম দুর্বীয় কাজ, যে মানবে তার এসলাম মানার জায়গা, সব কিছু মনের মাফেক হবে না। বক্তারা বুঝব তোমার বাবার বর্ধন নিয়ে আস, ওই সাহাবি তোমার নিয়ে রওনা হয়ে আল্লাহ রসুল মানবে বাবা আপনি বলছেন আমার বাবার বরদান আনার জন্য, এই জন্য আমি যেতেছি। শুনো, আমি তো সম্পর্ক জোড়ার জন্য আসছি, জোড়ার জন্য আসিনি, তোমাকে আমি পরীক্ষা করে দেখলাম কতটুকু তুমি মানবেওয়ালা, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম, পরীক্ষা কামিয়াব হয়ে গেল, যেটা মানুষের মানুষের জন্য বড় কঠিন, বড় কষ্টকর, মানা বড় কঠিন, ওই কাজের জন্য তৈরি হয়ে গেছে, এটাকে বলে মানা। সাহাবায়ে কেরাম বদরে জমা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় চাইতেছে কি করা যায়, রায় দাও। এক একজন মহাদেব দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ
জানতে যেভাবে বলে জানবো ওইভাবে করবো। বসো দাঁড়াও দাঁড়াও, আরো কেউ মহাদের দাঁড়াইছেন, আল্লাহ তুমি বসাই আমি আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ নবী আমাদের দায় চাইতেছেন, আল্লাহ নবী আমাদের দায় চাইতেছেন। কেন ওই যে নিয়াতে আসহাবদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথাবার্তা যে হয়েছিল তার মধ্যে এই কথা ছিল যে মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার তারা করবে, হ্যাঁ মোকাবেলা করবে, যে কোনো ত্যাগ স্বীকার তারা করবে। কোথায়? মদিনাতে। কোথায়? মদিনাতে। আজকে তো মদিনা থেকে বাইরে হয়ে গেছে, মদিনা থেকে বাইরে হয়ে গেছে। এটা তো আল্লাহর নবী ওই এত আত্মাকে পরিষ্কার করতে চাইছেন, এত আতের উপর এখনো পুরোপুরি তাদের থাকার কথাটা তাদেরকে ইয়াদ করে, তারা তো এত আতের উপরে আছে, কিন্তু আল্লাহ নবী তারপরে এটাকে কি করতেছে পরিষ্কার করতেছে। দাঁড়াও দেখি রায় দাও আমরা বুঝে গেছেন ঘটনা যে আল্লাহর নবী ওই জিনিসটা আমাদের কাছ থেকে শুনতে চাইছে। আপনি যার সাথে সম্পর্ক করতে বলবেন আমরা তার সাথে সম্পর্ক করব, যার থেকে সম্পর্ক ছিন্ন করতে বলবেন তার থেকে সম্পর্ক ছিন্ন করব। এখানে আমার কোন জিনিস কাজ করবে না, আপনজন হ্যাঁ অন্য কোনো জিনিস, বন্ধু বান্ধব অন্য কোনো জিনিস কি কাজ করবে না। আপনি যার সাথে সম্পর্ক করতে বলবেন তার সাথে আমাদের সম্পর্ক, যার থেকে সম্পর্ক ছিন্ন করতে পারবেন তার থেকে সম্পর্ক ছিন্ন করে দিব, অন্য কোনো জিনিস এখানে কাজ করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন এই মুহূর্তে ইয়ামানের বরকে রামাদে যাওয়ার জন্য, এই মুহূর্তে যাওয়ার জন্য আমরা তৈয়ার, সাহাবায়ে কেরাম যাতায়াতের জন্য নিজেকে এরকম যখন পেশ করছেন তা আল্লাহ নবী আল্লাহ তাআলা দরবারে ওনাদের জন্য দোয়া করছে, আয় আল্লাহ শাফাকাত দোয়া, আয় আল্লাহ এদের খানা নাই খানার ব্যবস্থা করে, আয় আল্লাহ এদের সওয়ারি নাই সওয়ারির ব্যবস্থা করে, আয় আল্লাহ এদের পোশাক নাই পোশাকের ব্যবস্থা করে। আল্লাহ নবী দোয়া করছে, মান্যওয়ালা মান্যওয়ালা দাওয়াতের এই মেহনত, এই মেহনত ওই এতাদের সাথে হওয়া যে মান্যওয়ালা হইতে হবে, তাহলে পুরো দুনিয়া পুরো দুনিয়াতে দিন চিন্তা করা সহজ হয়ে যাবে। সাহাবাকেরাম মানছেন তো পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের দ্বারা দিনকে চিন্তা করছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানছেন। এমন এক মাসলা আসছে, এমন কঠিন মাসলা কারো বুঝে আসতেছে না, কারো বুঝে আসতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা বিন যায়েদকে দিয়ে একটা বাদ তৈরি করছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমি বয়স হলো 17 বছর, কত মাত্র 17 বছর, জমাত তৈরি করছে। ওই জমাতের মধ্যে মাহুল বানাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমি ওই জমাতের মধ্যে মামুর বানাইছেন, আর আমি কে উসামা বিন যায়েদ যাকে মামে দোলামে ছেড়ে বলি, কারণ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, পরে তিনি কি তাকে পালক পুত্র বানাইছেন। হ্যাঁ এই জন্য উসামা বিন যায়েদ কি বলতো যে দোলামে ছেড়ে, এখন ওনাকে আমির বানাইছে, আর এই জমাত কমিটি তৈরি করছেন, ওই জমাত রওনা হবে, জমা হয়েছে, ওই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মহতরম বুঝব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কত কঠিন অবস্থা, কত কঠিন অবস্থা সাহাবায়ে কেরামের উপরে, যে নবীজিকে না দেখলে ঘরে থাকতে পারত, হ্যাঁ যে নবীজিকে দেখে ঘরে গেছে অস্থির হয়ে গেছে, দৌড়ে আবার আসে নবীজির চেহারা মোবাইল আবার দেখতো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখলে থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ আজ তো আমাদের এই অবস্থা আপনাকে না দেখলে থাকতে পারি না, জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে তো অনেক উচ্চা মাকাম দিবেন, আপনাকে আমরা কিভাবে পাবো। আল্লাহ নবী চুপ একটু বলেন,
খবর আসলো, হ্যাঁ নবীজি জানাইলেন, হ্যাঁ যে যে যাকে মহব্বত করবে তার সাথে সে থাকবে। চতুর্দিকে দুশ্মন, ভিতরে দুশ্মন বাহিরে দুশ্মন, ভিতরে দুশ্মন মুনাফেক যারা জাহিরি ভাবে চলতেছিল মুসলমানদের সাথে, আর ভিতরে তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল মুসলমানকে ধ্বংস করার জন্য। তারা একটা মসজিদ নামে একটা ঘর তৈরি করছে, আর আল্লাহ নবী কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দুই জায়গার নামাজ এখানে পড়ে দেন। তা আল্লাহ তাআলা নবীজিকে নিষেধ করছেন যে না না এখানে আপনি যাবেন না, এরা কি মুনাফিক, এরা তো ষড়যন্ত্রের জন্য একটা ঘর তৈরি করছে। হ্যাঁ বুঝব, ওই মুনাফিকরা, হ্যাঁ তারা আজকে, তারা আজকে দিনকে ধ্বংস করার জন্য তারা তারা আজকে উঠে পড়ে আছে। আবার কিছু লোক তারা জাকাতকে অস্বীকার করতেছে, যে আমরা সবকিছু ঠিক আছে জাকাত দিব, আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, কিন্তু আমরা জাকাত দিব। আবার কিছু লোক পুরো প্রত্যাহার হয়ে গেছে, রুম আর মানুষ এতদিন পর্যন্ত তারা কিছুই করতে পারে নাই, তো তারা যখন শুনছে তাদের নবী দুনিয়া থেকে চলে গেছে, তো তারা আজ মাথাও দেখেছে যে আজকে তাদের নবী দুনিয়াতে নাই, আজকে তাদেরকে শেষ করতে হবে। কিরকম বিপদ! আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি যখন দুনিয়া থেকে গেছেন আমরা নিজেদেরকে এরকম পাইতেছিলাম যেন বনের ভিতরে কিছু বকরি আর ওই বনের কাঠের দিকে বাঘ আওয়াজ করতেছে, বাঘের আওয়াজ হইতেছে, আবার রাত্রের অন্ধকার, আবার বৃষ্টি হইতেছে, এরকম এক ভয়ভীতির ভিতরে আমরা যাই। ওই কঠিন অবস্থা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লস্কর তৈরি করছেন তারা রওনা হয়ে যান, সাহাবী দায়িত্ব দিয়ে যে লস্কর তৈরি করছেন তারা রওনা হয়ে যান। সাহাবাই কেরাম বলতেছেন, এই অবস্থায় কিভাবে এরা বাইরে, মদিনাতে কোনো পুরুষ থাকবে না, মদিনাতে আক্রমণ হবে, এই মামুনদেরকে কতল করা হবে, কে তাদের হেফাজতের জন্য ফিকির করবে, কে মোকাবেলা করবে, কে কে তাদের হেফাজতের চেষ্টা করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলতেছে, না স্বাভাবিক উসামার লস্কর রওনা হয়ে যাবে। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে, এটা কিভাবে সম্ভব, কারো বুঝে আসতেছে না। তাদেরকে নিয়ে যায়, তবু আমি এদেরকে পাঠাবো। কিন্তু আমিরুল মুমিনীন যখন আদর করতেন সবাই তাকে মাইনা নিতে, সত্যি ওই লস্কর রওনা হয়ে গেছে, ওই লস্কর রওনা হয়ে গেছে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লস্কর আগে বাড়তেছে, আর আল্লাহ তাআলা এক শায়ের এক কবিকে আল্লাহ তাআলা ব্যবহার করতেছে। কখনো দেখতেছে তারা এখানে রাস্তা দেখতেছে কিছু, হ্যাঁ দ্রুত তারা দেখতেছে, ওই কবি তার শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে লোকজনকে গিয়া গিয়া বলতেছে যে শুনো, এত বড় লস্কর আমি তো আর দেখি নাই, এত বড় লস্কর আসতেছে, শুনো এত বড় লস্কর মদিনা থেকে এই মুহূর্তে বাইরেছে, না জানি মদিনাতে আরো কত লস্কর রয়ে গেছে। মদিনাকে খালি করে পাঠায় দিবে এটা তো কেউ চিন্তাই করতে পারে না, কি বলে আল্লাহর মাধ্যমে এসে গেছে কিনা, হ্যাঁ ওদের দিলের মধ্যে ভয় ভয়টা হয়ে গেছে, আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিতে দিন দুনিয়াতে জিন্দা হয়ে গেছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, যদি আবু বকর না হইত তাহলে দিন মিটে যেত, যদি আবু বকর না হইত তাহলে দিন মিটে যেত। একজন বলতেছে, কি বলতেছো তুমি এই কথা বারে বারে? তখন তিনি শুনাইলেন, শুনো আমরা জানি কি অবস্থা হচ্ছে, ওই দিন রাত্রে সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত নিতে বুঝে আসতেছে না, তারপরে সবাই কি
মানতে এটার করছে আল্লাহর মদদ এসে কি আল্লাহ মদ এটার উপর আল্লাহ তালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকেই একজন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা আখিরি জামানায় আবার সে আগুন নিয়ে দাঁড়ায় কিভাবে আফ্রিকার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে ইউরোপের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এক বেজিনি ওনার মধ্যে ঘুম নাই, নিন নাই, রাত্রে সংকট করতেছে, আর ঘর থেকে বাইর হইয়া বাহিরে গিয়া চিৎকার করে করে কাঁদতেছে, নিজেকে সামলাইতে পারতেছে না। আল্লাহ তালা এক বেজিনি ওনার মধ্যে পয়দা করে দেন, আল্লাহ তালা তার দ্বারাই কাজ দেন, আল্লাহ তালা তার মধ্যে বেজিনি পয়দা করে দেন। অস্থির কান্নাকাটি কান্নাকাটি এই কান্নাকাটি এই অস্থিরতা আল্লাহ তাআলা ওনার উপর রহম করছেন, আল্লাহ তাআলা ওনার সামনে কাজের নকশাকে করে দেন। কিভাবে পুরো উম্মত আবার আবার জমা হইতে পারে, পুরো উম্মত জমা হওয়া এটা কি কত সহজ জিনিস? সহজ জিনিস না, কারণ দুনিয়াতে বিভিন্ন মাধব চলতেছে, মাসলা মাসায় বিভিন্ন ধরনের চলতেছে। কিভাবে সবাই এক জায়গায় জমা হবে, কিভাবে সবাই এক আমিরের কাজ করবে, কঠিন কিনা? অনেক কঠিন, অত সহজ না। যে কেউ ধরে আমির বলতেছে, কেউ আস্তে আমির বলতেছে, দুইজন এক ইমামের পিছে জমা হয়ে যাবে, এক আমিরকে মাইনা চলবে, কত কঠিন কথা। মাসলা মাসায় কিন্তু ইউরোপের দিকে একটা চলতেছে, ওই আরবের দিকে একটা চলতেছে, আফ্রিকার দিকে একটা চলতেছে, মাসলা মাসায় ভিন্ন। আল্লাহ তালা আল্লাহ তালা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থায় আল্লাহ তালা ওনার সামনে করে দিচ্ছে। কি বললেন যে আমাদের এই কাজের মধ্যে ফাজাইলের তালিম হবে, মাসলা মাসাইল প্রত্যেকেই নিজ এলাকার আলেমদেরকে জিজ্ঞেস করে করে চলবে। মাসলা কত বড় মাসলা হল করে দিচ্ছে, কি বলে কত বড় মাসলা হল করে দিচ্ছে। তো যার যে দেশের যে আলেম তাদেরকে তাকে জিজ্ঞেস করে তারা চলতেছে, আমাদের কোনো বাধা নাই, কাজে কোনো বাধা আছে, কোনো বাধা নাই। আমরা জিবুতিতে আফ্রিকাতে হাফসাতে সিনেমা ছিল, তো ওইখানে ছিলাম গত সপ্তাহে, তো ওইখানে আমরা দেখতেছি আমরা কয়েকজন ছাড়া সবাই এত দূরে আমিন বলতেছে যেন মসজিদ ভাইয়া দেব, কিন্তু তারা বয়ান আমাদেরকেই দিতেছে, আমাদের কথাই তারা শুনতেছে, সব রায় আমাদেরই আসতেছে, নিজেরা করার জন্য কেউ তৈরি না। এই জিনিস কিভাবে হইল? তারা তো তাদের আমল করতেছে, আমরা আমাদের আমল করতেছি, তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে, আমরাও তাদেরকে জিজ্ঞেস করতেছি। কেন কাজের প্রতীকটাই এটা, যার যার মাসলা নিজ এলাকার নিজ অঞ্চলের আলেমকে জিজ্ঞেস করে সে চলবে, কোনো অসুবিধা নেই। যে আমরা কিসের উপরে একত্রিত হব, আমরা তো ফাজাইলের উপরে একত্রিত হব, কিসের উপরে? ফাজাইলের উপরে একত্রিত হব। মহতরম মুসলমানগণ, আলহামদুলিল্লাহ যে আমাদের এই যে ফাজাইলের কিতাব, যে পুরো দুনিয়াতে ফাজাইলের কিতাব সবাই পড়তেছে, আর এটার থেকে সবাই ফায়দা নিতেছে, একই বলতেছে, আরো বা আজম সবাই ওই ফাজাইলের কিতাবের তালিম দিচ্ছে। এর মাঝে কোনো কোনো কথা নাই, তো মাথা মাথায় আপনার আলোকে জিজ্ঞেস করে চলে। তা আল্লাহ তারা পড়ে গিয়ে তা রহমতুল্লাহ সামনে এই জিনিসটাকে পরিষ্কার করে দিচ্ছেন যে কাজ বাড়বে, কাজ এক সময় আরব দেশে যাবে, কাজ এক সময় আফ্রিকাতে যাবে, কাজ এক সময় ইউরোপে যাবে, এ ধরনের অনেক কিছু তো ব্যস্ত আছে, কিন্তু আজ মাতলা মাথায় নিজ এলাকার আলোকে জিজ্ঞেস করেছে। এই ব্যাপারে আমরা কিছু বলতে যাব না, কারণ এই ব্যাপারে এই ব্যাপারে যদি জিজ্ঞেস করে, এই ব্যাপারে নেতামন্ত্রী গিয়ে জিজ্ঞেস করে, তো আরো বলারা মানতে পারবে? আমরা তো মাসায়েলের ব্যাপারে আমরা কথা বলি,
আমাদের যে কোনো মাসলা আমাদের মশওয়ারায় আমরা হল করব, আমাদের মাসলা আমরা বাইরে হল করার চেষ্টা করবো না। তাহলে তাহলে কি হবে? তৎপর হবে। হ্যাঁ, মশওয়ারায় রায় দাও, ফুলে রায় দাও, দিলের কথাকে তুমি এখানে বলো, বাহিরে গিয়ে করার জন্য ফায়সালা হয়ে যাওয়ার পরে বাহিরে গিয়ে আর কাউকে কথা বলতে যাই না যে আমার রায়ের খেলা উনি ফায়সালা করছেন। তাহলে কি হবে? উন্মতের বিরাট পথ তুমি নষ্ট করলা, উন্মতের বিশাল ফায়দার জিনিসকে তুমি নষ্ট করলা, অতিক্রম করলো। এটি তো রায় দাও, আমাদের কাজের তো রায় দাও, প্রত্যেকে রায় দেবে, রায় দেবে ফায়সালা হবে। বস, ফায়সালা হয়েছে, এখন আমার আর কোনো রায় নেই, এই কথা আর আমি বাহিরে গিয়ে কাউকে বলতে যাব। নিজেদের মাসলা আল্লাহ থেকে মোতাবজ্জো হইয়া নিজেরা কি করা? হল করা, মশওয়ারা করে হল করা। মশওয়ারার মধ্যে রায় আছে, হ্যাঁ, মশওয়ারার মধ্যে রায় আছে যে মশওয়ারায় ফায়সালা হয়েছে, এটার উপর জমে যাওয়া, এটার উপর জমবে তো উম্মতে ইসলামিয়াদের সাথে চলবে, আর উম্মতে ইসলামিয়াদের সাথে চলবে আল্লাহর মদদ উম্মতের সাথে থাকবে। তারপরে সেই আরো আশপাশের কি বলে ভাষা ইউরোপিয়া সোমালিয়া শুরুটা দেশ, আমাদের নিজামুদ্দিনের হজরতরাও আসছে, পাকিস্তান থেকেও জামাত আসছে, হ্যাঁ, যে সবাই রায় দিতেছে আমাদের নিজামুদ্দিনের হজরতরা যে ফেসলা করে সবাই থেকে মেনে আছে, সবাই মেনে আছে। মোলা মুস্তাকিম স্যার আমরা দেখছি আগে, হ্যাঁ, তিনি আমাদের জুড়ে আসছেন, দেখছেন কিনা অনেকে মোলা মুস্তাকিম স্যার, উনিও গেছেন, উনি আবার অনেক কিছু ধরে মশলা করে এখানে উনি রেকর্ড করতে ধরতে এক একটা জিনিস, হ্যাঁ, ধরতে যে এটা এভাবে কর, এই কেন উঠতে বসে ধরে তো উনি আরবদেরকে ধরতে দেন, হ্যাঁ, আর আরবটা খুব খুশি, খুব খুশি যে হ্যাঁ আরবদের এগুলো তো আমাদের ফায়দা হইতেছে, যে আরব তো অমন লাগছে, হ্যাঁ, সুন্দর আছে, আমাদের ফায়দা হইতেছে, তো এটা কোথেকে ফায়দা হবে? দুনিয়া থেকে তারা ওই কাজ শিখার জন্য আসছে, আরবদের জন্য কামড়া বানা, আরবদের জন্য কামড়া বানাও। সাথীরা বলতেছে যে হজরতের বেশি চিন্তা করার কারণে হজরতের জামাকে খুশি আসে, জামাক শুকিয়ে গেছে, কি বলতেছে, কোথেকে আরো আসবে, হ্যাঁ, কোথেকে আরো আসবে, একটা জামাক মনে না, আর তিনি কি বলতেছে, আরো আরবদের জন্য কামড়া বানাও, আল্লাহ তালা ওনার সামনে কাজকে খুঁজছে, আল্লাহ তালা যার জায়গায় কাজ দেন আল্লাহ তার সামনে কাজকে বলে আল্লাহ খুঁজে মানে তো সে তো খোদাই পাকে ওই মদত পাওয়া যায় যেটা মুস্তাফা পন্থাকে আল্লাহ তালা দিতে চান, যে মানে সে পায় আছে, মান্যওয়ালা পায়, মান্যওয়ালা সেই জন্য দাওয়াতের এই মেহনত মানার সাথে এতাহাতের সাথে যেভাবে যেভাবে মসজিদের মেহনত করতে বড়রা বলছেন ওইভাবে আমরা মসজিদে মেহনত করি, প্রত্যেকটা মসজিদকে আমরা আবাদ করি, মসজিদ আল্লাহ ভোগ, যেই যেই লোকটা মসজিদে আসে জমে সে যখন অসুস্থ হয় ফেরেশতারা তার সেবা করে, সে তার কোনো কাজ যখন প্রয়োজন হয় কোনো কাজের প্রয়োজন হয় তো ফেরেশতা তাকে ওই কাজে সাহায্য করে,
যে মসজিদ আবাদকারী আল্লাহর কাছে এত দামি, এত দামি, ওই এলাকায় যদি কোনো আজাব ও গজবের ফায়সালা হয়, আল্লাহ তাআলা ওই মসজিদ আবাদকারী উসিলায় আজাব ও গজবকে উঠেন। কত দামি তারা আল্লাহর কাছে, যে তাদের মসজিদ আবাদের কারণে পুরো এলাকার লক্ষ লক্ষ মানুষ ওই আজাব থেকে বাঁচা গেল, এই লোকগুলা মসজিদ আবাদের বেহনদের না। আর আল্লাহ তাআলা মসজিদ আবাদকারীদেরকে কি বলতেছেন, মোমেন বলতেছেন, তাদের ইমানের সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিতেছেন। এমন একটা পরিবেশ কায়েম করা মসজিদের মধ্যে, যে কোনো লোক এখানে আসবে এখান থেকে হেদায়েতের নূর নিয়ে আসবে। মসজিদ যদি 24 ঘন্টা আবাদ দিতে থাকে, সামনে দিয়ে যারা যাবে কি বলে মসজিদ আবাদ দিতেছে, জামাত কাজ করতেছে, তাদেরকে ডাকতেছে, তো সামনে দিয়ে যত লোক যাবে সবার সামনে দাওয়াত করবে কিনা? হ্যাঁ, দাওয়াত দাওয়াত তারা পাইতেছে, কেউ চলে আসতেছে, কেউ হয়তো আসতেছে না, কিন্তু দাওয়াত সবার কাছে পুষতে আছে, পুষতে আছে। হ্যাঁ, আল্লাহর পরে আসার দাওয়াত তাদের কাছে পুষতে আছে। এই জন্য ভাই মসজিদকে আবাদ করা, যে আমাদের মসজিদ যেন মসজিদের মতো হয়, 24 ঘন্টা যদি মসজিদে আবাদকারী লোক থাকে তাহলে দরজা বন্ধ করার দরকার হবে? মসজিদে অগভীর দরজা তো দরজাই, যে কোনো সময় সাহাবায়ে কেরাম রাত্রে আসতেছে, দিনে আসতেছে, দুপুরে আসতেছে, বিকালে আসতেছে, যে কোনো সময় আসতেছে। মসজিদে ইমানের হালকা চলতেছে, তালিমের হালকা চলতেছে, মসজিদে জিকির চলতেছে, মসজিদে মাসলা মাসাইল শিখানো চলতেছে, 24 ঘন্টা মসজিদ আবাদ। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বড়দের, বড়রা যে টাকাটা বেশ করছে, বড়রা যে জিনিস আমাদের সামনে রাখছে, আলহামদুলিল্লাহ আমরা এর কিছু না কিছু চেষ্টা তো করতেছি, কি বলে আর চেষ্টা দ্বারা আল্লাহ তাআলা ফল দিতেছেন, ফলো দিতেছে। আমাদের ঢাকা শহরে কিছু কিছু মসজিদ আলহামদুলিল্লাহ 24 ঘন্টা আবাদ শুরু হয়ে গেছে। মেহমানদের কাপড়েরই 100টা মসজিদ 24 ঘন্টা আবাদ হইতেছে। এক জমাত মসজিদে থাকে, মেহনত করে, এরা যাওয়ার সময় হইলে আরেক জমাত আসে, এরা যাওয়ার সময় হইলে আরেক জমাত আসে, এইভাবে 24 ঘন্টা মসজিদ আবাদ চলতেছে। আর মানুষ এটা দেখার জন্য লাখ লাখ খরচা করে এই এই মাহল দেখার জন্য আসবে, আমূলিভাবে শিখার জন্য আসবে, আমূলিভাবে শিখার জন্য। মানুষের কাছে ওই আরবদের কাছে এলিমের কোনো কমি নেই, এলিমের কোনো কমি নেই, তারা তো একটা আমূলি মেহনত তারা পাওয়ার জন্য আসবে। দেখতে চায় একজন সাথীকে ধরে আপনি আমাদের সাথে মোজাকারা করেন, অথচ ওই আরবকে বিপরে বসাই দেন, 2-4-5 ঘন্টা আয়াত আর হাদিস আমার জন্য বলতে পারবে। কেন আমাদেরকে জিজ্ঞেস করতেছে, কেন জিজ্ঞেস করতেছে, যে জানে যে এরা কি করে, এরা মেহনত করে, মেহনতকারী এরা, এরা কুরবানিকারী, এই জন্য এসে এসে জিজ্ঞেস করে যে আমাদেরকে একটু বলেন কীভাবে আমরা মেহনত করবো, কীভাবে আমরা মসজিদকে আবাদ করবো, দাওয়াতের মেহনত আমরা কীভাবে করবো। চৌমাহানিতে জবাব দিয়েছে, নোয়াখালি চৌমাহানি করে জমছেন না, একজন ছিলেন হিকিম আব্দুল মান্নান সাহেব, এত সুন্দর ভাবে কথাগুলো বলতেছেন, আরবরা শুধু নোট করতে আছে, 1.5 ঘন্টা পর্যন্ত তিনি শুধু বলতেছেন, মুতারজিম তর্জমা করতেছে, আর আরবরা কি করতেছে, নোট করতেছে কথাগুলো। হ্যাঁ, কিরকম কথা, হ্যাঁ ওরকম জন্য কথা, নামাজ সম্পর্কে বলতেছে যে নামাজের রিজিক টানে যেরকম কাঁঠালে বাতি টানে, কিরকম একটা কথা, এত সহজে উদাহরণ, কাঁঠাল ধরলে মাসিকে দাওয়া দিতে হবে, কি বলে প্রত্যেকে এই কাঁঠাল ধরে তার মুহূর্তের মধ্যে হচ্ছে নামাজ নিজেকে এইভাবে আকর্ষণ করে মুহূর্তের মধ্যে। হ্যাঁ, নিজেকে আসবে কিসের দ্বারা, নামাজ এমন এক মেধা, হ্যাঁ সবাই আসতে কি বলে, তো তারা তারা তো তারা তো ওই মেহনতের খরচগুলা বড়দের কথাগুলা তারা নিতে চায়, এগুলোর জন্য বলে যে আমরা কোরআন হাদিস বহুত জানি, তোমরা বড়দের কথাগুলো শোনো, কোরআন হাদিসের দুধটা যেগুলা খোলাসা যেগুলা বড়দের জবান থেকে শুনছ ওগুলো আমাদেরকে শুনো, হাজার হাজার মেহমান আসতেছে,
আসতেছে শিখার জন্য আর আমাদের সামনে ইজতেমা করতাম বলবো কি বলে আমাদের ওই মেহনত করনেওয়ালা সাথীরা তাদের সাথে থাকা দরকার কিনা, তাদের সাথে মেহনত করনেওয়ালা সাথীরা থাকা দরকার, তবেই তো এই জিনিসগুলা শিখাইতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের ওলামাই কেরাম চলতেছেন, ধারে যারা চলেন ওনারাই বেশিরভাগ ওই জবাবগুলার সাথে চলেন, কিন্তু ওনারা তো মাত্র সাল দিতেছেন, কাজের অত অভিজ্ঞতা তো এখনো ওনাদের হয়নি, ওই মাকামি কাজটি ওনারা এখনো পাইছে না, তো অত পাক নাই, এখন সাল শুরু করছেন, 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, চলতি কাজ কিছু সামনে আসছে, কিন্তু মাকামি কাজ কীভাবে মেহনতটা করবে, কীভাবে ঘরকে আবাদ করবে, কীভাবে মসজিদকে আবাদ করবে, কোন কাজের কি করবি, এগুলো তো তাদের সামনে এখনো বলে নেই, আর মেহমানরা এগুলো শুনতে চান, তো মেহমানরা বলে যে ভাই হ্যাঁ আমাদের সাথে থাকে দিলা, কাজ সম্পর্কে তো কিছু বুঝতে পারলাম না, এখন কাজের থাকা দরকার নয়, আমরা যারা মহল্লা জিম্মাদার সাথী, আমরা যারা কাজ নিয়ে চলতেছি, আমরা যারা মুজাকারা করি, মস্তুরাতের কাজে আমরা হেদায়ত দিই, মস্তুরাতের কাজে আমরা ওই জমাত রওনা করি, অফিসই বলি আমরা, আমরা কাজ কাজগুজারি শুনি, এরকমভাবে আমরা 3 দিনের জমাতগুলার হেদায়ত দিই, আমরা কাজগুজারি শুনি, কেবল আমাদের সামনে কাজের উৎসবগুলো খুঁজছে কিনা, এক একটা যুগ সামনে আসছে, এই জিনিসগুলো তারা শুনতে চায়, আমরা যদি থাকি তবে তো তারা এগুলো পাবে, ওইভাবে তারা নিবে, সেজন্য এই প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে আমাদের এই মেহমানদেরকে মেহমানদের খোরাক দেওয়ার জন্য আমাদের সাথীদেরকে তৈরি করা, আমাদের সাথীদেরকে তৈরি করা যে ভাই আমরা একটু কুরবানি করে হলো, হ্যাঁ সে ঠিক আছে, আপনার পেশাব চিল্লা পুরো হয়ে গেছে, আপনি এখন এই টাকাটার উপর আপনি একটা চিল্লা দিয়েছেন, আপনি আমাদের 20টা দিন দিয়ালেন, এরকম যদি 20 দিন দেওয়ালা যদি 1000 লোক হয় মানে টাকা দাম হবে কিনা, কত টাকা দাম হবে, ঠিক আছে আপনার হয়ে গেছে, তো সাহাবাই কিরাম তো টাকা দাম করে কত চলছে, হ্যাঁ যে বছরে গড়ে কোনটা করে সব হয়েছে ওনাদের, কত কোনটা সব কটা সব কোনটা সব, হ্যাঁ এখন চিন্তা করেন কত সফর করছেন, কত কোরবানি করছেন, এই জন্য টাকাটার উপর আমাদেরকে তৈরি হওয়া, এই যে মেহমান এক এক দেশ থেকে আমাদের দেশে আসতে ওই সোমালিয়া থেকে আসছে, ওই মরক্কো থেকে আসছে, কত দূর সেই মরক্কো, এখান থেকে আমাদের হ্যাঁ মক্কা শরীফ থেকে যতদূর, মক্কা শরীফ থেকে মরক্কো তার চেয়ে আরো বেশি, কত দূর থেকে তারা আসতেছে আমাদের কাছ থেকে এই কাজ শেখার জন্য, এখন আমরা যদি এরকম শিখাইতে না পারি, হ্যাঁ কি বলেন আফসোস থাকবে কিনা তাদের দিলে, দিলের মধ্যে আফসোস থেকে যাবে, এই জন্য আমরা প্রত্যেক মসজিদে প্রত্যেক মহল্লায় আমরা একটু চালাই সাথীদেরকে তৈরি, এখন আমরা আমাদের জমাতগুলো বাইর করবো প্রত্যেকটা হ্যাঁ হালকাতে ইউনিয়নে যাওয়ার জন্য, এটা তো আমরা করবোই, তার সাথে সাথে আলমেই টাকাটা আমরা চিন্তা করবো, যে জমাতগুলো আছে আমাদের কাছে আসছে তাদেরকে আমরা কাজ শিখিয়ে দেই, পুরো দুনিয়াতে তারা কাজ করবে, আর আল্লাহ তাআলা ওই দেশে কাজ করার নাকি আল্লাহ তাআলা পুরোপুরি আমাদেরকে, আমরা চললাম ইনাদের সাথে 20 দিন, তো আমি যেন ওই 10,000 মাইল ঘুরে গিয়ে তাদেরকে কাজ শিখে আসলাম, কত বড় মৌকা, কত বড় সুযোগ, হ্যাঁ তারা আসতেছে জাস মাল নিয়ে আসতেছে, আর তারা সাধারণ মানুষ, হ্যাঁ সাহাবাই কেরামের আওলা কি বলে, সাহাবাই কেরামের, হ্যাঁ সাহাবাই কেরামের এলাকা হলে পরবর্তী নসলে তাদের আওলাদ কিনা, তো তারাও কাজ শিখার জন্য আসতেছে, অনেকে পরিচয় দেয়, পরিচয় পাওয়া যায়, যিনি হলেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ, যিনি হলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ, আর তোমাদের বংশ কি বলেন বিস্তার হয়েছে না, হ্যাঁ তো ওই সমস্ত লোকগুলো আজকে আমাদের কাছে কাজ শিখাতে চান, আল্লাহ তাআলা একটা কাজ আমাদের এখানে তারপরে হ্যাঁ একটা কাজ ওই মেহনতের কারণে আজকে পুরো দুনিয়া আসতেছে, এই জন্য সন্তান আমাদের ইজতেমা থেকে যেন আমরা এসব টাকাটা পুরো করতে পারি, দেশি জামাত আমরা হ্যাঁ 15,000 জামাত এক একটা ইউনিয়নে যদি আমরা 3টা করে জামাত দিই কয়টা লাগবে, 15,000 জামাত যেন আমরা দিতে পারি, আর প্রত্যেকটা বিদেশি জামাতের সাথে আমরা যেন জিম্মাদার সাথীদেরকে দিতে পারি, যারা তাদেরকে কাজ শিখাইতে পারে, কাজ শিখাইতে পারে, হ্যাঁ মাত্রাতের কাজ তাদেরকে বুঝাই দিতে পারে, সাপ্তাহিক তালিম কীভাবে চালু করতে হয় জানে না অনেকে, মাত্রাতের মেহনত যদি না চলে, সাপ্তাহিক তালিম যদি না চলে, ঘরের তালিম যদি না চলে, তাহলে ঘর তৈরি হবে না,
সুরক্ষা কোরবানির উপর করতে পারবে না, ঘরে মাহল না দেখতে পারবে না, এই জিনিসগুলা তাদেরকে বোঝানো দরকার কিনা? তাদেরকে বোঝানো দরকার। যখন যখন ঘরের মাহল কায়েম হবে, তখন ঘরে দেখবে জিকির হইতেছে, ঘরে তেলাওয়াত হবে, ঘরে দাওয়াত চলবে, হ্যাঁ, ঘরে চব্বিশ ঘন্টা ওই আমল চলবে, আমলের এক পরিবেশ হয়ে যাবে ঘরের মধ্যে। এই কাজগুলো ওনাদেরকে বলা কেন, সেটা তো আমাদের জিম্মাদারি। আমাদের ইজতেমার আগে আগে আমরা যদি আমূলিভাবে আমাদের থেকে ঘরে তালিম চালু করতে পারি, এটার একটা আসর পড়বে কিনা? আমলের আসর পড়ে, আমলের একটা মূল আছে, এটা বলতে হয় না। আসর লাগাইলে বলতে হয় না, ভাই আপনাকে আসর লাগাইছি, একটু গ্রান লোক, এটা বলতে হয়, এটা বলতে হয় না। আসরের গ্রান এমনি চলে, আমল যখন ঘরে ঘরে কায়েম হয়ে যাবে, একটা জমাত এলাকায় আসতেছে, ওই জমাতের উপর এটার প্রভাব এমনি পড়ে যাবে। ঘরে ঘরে আমাদের তালিম, এই ঘরের তালিম, হ্যাঁ, তাদের তারা শিখতে চায়, বুঝতে চায় যে কীভাবে তালিম আমরা করবো, হ্যাঁ, যে এই পাঁচ আমলের সাথে ঘরে তালিম করে, হ্যাঁ, কীভাবে তাদেরকে বুঝাই, হ্যাঁ, মহতারাম লোক যখন তাদেরকে এই কথাগুলো খুলে খুলে বলবো আর শোনাবো যে আমাদের এত ঘরে তালিম আছে, এই কাজগুজারিটা তাদের উপর অনেক আসার করে। আমরা শোনাই দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শহরে 1800 সাপ্তাহিক তালিম চলবে। তারা জিজ্ঞেস করতেছে এটা কি ঘরের তালিম? না না, এটা সাপ্তাহিক তালিম। আশ্চর্য করতেছে কি বলো, 1800 আরো শুনেছি যে শোনো, হ্যাঁ, 80 থেকে 85 হাজার বাবন প্রত্যেক সপ্তাহে এভাবে দিনই তালিমে বসতেছে, আর তারা এখান থেকে দাওয়াত নিয়ে দেবে। আশ্চর্য করতেছে, বলে 100 থেকে 100 হবে? বলে হ্যাঁ 100 হবে, কারণ ঢাকা শহর ওই 8-10 হাজার মাইল দূর থেকে ঢাকা শহরকে তারা সবাই চিনবে, কি বলে তো চিনবে না, হ্যাঁ তো চিনবে না। জিজ্ঞাস করতে থেকে 100 হবে? বলে হ্যাঁ 100 হবে। বড় আশঙ্কা দিলে মতে লাগতেছে কি বলো বক্তারা, ছোট আমাদের আমাদের বড়দের কোরবানি মেহনত এগুলো তারা আল্লাহ তারা কি নতিজা দিচ্ছে, এটা কোনো আমাদের গর্বের জিনিস না, এটা হলো বড়দের মেহনত কোরবানি কি হোক। আমরা কানগুজারি শুনে কাজগুজারি দ্বারা তারা এগুলাকে দিবে, আবার নিজের দেশে শোনাবে, মানুষকে উৎসাহিত করবে, হ্যাঁ, মানুষকে প্রেরণ করবে, মানুষকে পাঠাবে, যাও এখানে যাও, সময় লাগাও, এখানে সময় লাগাইলে তোমরা তৈরি হতে পারবা, হ্যাঁ, মামুনদেরকে প্রেরণ করবে, যমুক দেশে গেলে এরকম ফায়দা হবে। ইহুদি এক জমা 3 মাস আগে জমা লাগাই যাওয়া তার সাথে দেখা হবে, এখানে আসছে এত সাদা সিধা, ওইখানে গিয়ে দেখেছি একজন ইঞ্জিনিয়ার সরকারি চাকরি করে, এত সাদা সিধা এখানে দেখলে কেউ তাকে কোনো জিজ্ঞাসা করবে না, এত সাদা সিধা চলে, হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার এখানে মহতারাম লোক। আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের মস্তুরাতটা যে বাংলাদেশে গেল, তো কী আসর নিল, কীরকম তাদের অবস্থা? ওরা ওরা তো এখন বাংলাদেশের কথাই বলে যে বাংলাদেশে গিয়ে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে আমাদের বাংলাদেশের বাহনরা যখন কেউ আরবি বলে, হ্যাঁ, ওই আরবি উর্দু এগুলো শুনে এমনি মতো আসে ব্যাস, হ্যাঁ, এমনি মতো আসে ব্যাস, আমাদের ভাষায় কথা বলতেছে শত শত বাহন এমনি চলে যায়, এটা বিশাল একটা আসর পড়ে। সেই জন্য আমরা কি বলে সবাই 73 কোটি টাকা থেকে আমাদের যে টাকাটা যে 500টা 250টা দেশে 200-2টা করে জমা দিলে কয়টা জমা লাগবে? 500টা জমা লাগবে। আমরা আমরা যদি মিরপুর থেকে তৈরি হই তবেই তো জমাতগুলো পুরো হবে নাকি? হ্যাঁ, এখন কে কে নগদ তৈরি থেকে বিদেশের জন্য একটু তারা হিম্মত করে নগদ নগদ ইনশাআল্লাহ তারা আলহামদুলিল্লাহ প্রতিদিন কাকলে এরকম সাথীরা আসতেছে জমা সব হয়েছে, আল্লাহ তালা কবুল করে, আল্লাহ তালা যার মানে হায়াতে বরকত দান করে, হ্যাঁ দাঁড়ায় থাকে একটু দাঁড়ায় থাকে।